কেউ ডিগবাজি মারতেছে, কেউ নানান অ্যাক্টিভিটিস করে হয়তো ভাইরাল হতে যাচ্ছে কিংবা একটা জায়গায় পৌঁছাতে যাচ্ছে। রিয়েল আর্টিস্ট এত সোজা না, ডিগবাজি মারলেই সবাই আর্টিস্ট হওয়া যায় না। তাছাড়া জাহেদ তো আমাদের কাছে ছোটো ভাই, যেহেতু ডিগবাজির কথা বলছো জাহেদের কথাই আসছে। যে আমার আমার কথা হচ্ছে যে জাহেদের আরও সংশোধিত হওয়া উচিত, ডিগবাজি না মারাই উচিত। ডিগবাজির থেকে উন্নত কিছু থাকলে যেটা দিয়ে প্রমাণিত করতে পারবে জাহেদ যে আমি একজন পারফেক্ট আর্টিস্ট, সেই জিনিসগুলোই করা উচিত। আচ্ছা, হাজব্যান্ড ওয়াইফ নিয়ে মারামারি করছে, আমি বুঝতে পারছি আপনার কাদের কথা বলছেন। দেখেন, এটা একদম ব্যক্তিগত ব্যাপার। 2024 সালটা আমরা দেখলাম যে সিনেমা থেকে ব্যক্তি জীবন নিয়ে শিল্পীদের আলোচনা হলো, কেউ ডিগবাজি দিচ্ছে, কেউ মঞ্চে গান গাচ্ছে, কেউ হচ্ছে মানে হাজব্যান্ড ওয়াইফ মারামারি করছে, এই যে ইস্যুগুলো আসলে একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে আপনি এগুলো কিভাবে দেখছেন? আচ্ছা হাজব্যান্ড ওয়াইফ নিয়ে মারামারি করছে, আমি বুঝতে পারছি আপনার কাদের কথা বলছেন। দেখেন, এটা একদম ব্যক্তিগত ব্যাপার, আর এটা একদম ব্যক্তিগত ব্যাপার, কারণ হচ্ছে যে সমাজের বাইরে তো ওরা কেউ না, সবাই আমাদের সমাজের মধ্যে, আমাদের মিডিয়ার মধ্যে, তাই না? এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নিজেদেরকে একটু ইয়ে রাখতে হবে, কনজারভেটিভ কিংবা একটু ইয়ে সংযত রাখতে হবে। কারণ ব্যক্তি জীবনে ঘরের কথা পরে জানলে কেমনে, ঘরের কথা পরে জানাবো কেমনে, কেন? এটা গোপন কথা গোপনই থাক। আর দুই নম্বর কথা হচ্ছে যে কেউ ডিগবাজি মারতেছে, কেউ নানান অ্যাক্টিভিটিস করে হয়তো ভাইরাল হতে যাচ্ছে কিংবা একটা জায়গায় পৌঁছাতে যাচ্ছে। রিয়েল আর্টিস্ট এত সোজা না, ডিগবাজি মারলেই সবাই আর্টিস্ট হওয়া যায় না। তাছাড়া জাহেদ তো আমাদের কাছে ছোটো ভাই, যেহেতু ডিগবাজির কথা বলছো জাহেদের কথাই আসছে, যে এটা স্বাভাবিক, জাহেদ আমাদের কাছে ছোটো ভাই। আমার কথা হচ্ছে যে জাহেদের আরও সংশোধিত হওয়া উচিত, ডিগবাজি না মারাই উচিত। ডিগবাজির থেকে উন্নত কিছু থাকলে যেটা দিয়ে প্রমাণিত করতে পারবে জাহেদ যে আমি একজন পারফেক্ট আর্টিস্ট, সেই জিনিসগুলোই করা উচিত আমার মনে হয়। ডিগবাজি তো এটা দিস ইজ নট গুড, আগের মতো ছবি হচ্ছে না, ভিতরে দেখা যাচ্ছে না, কিংবা এখানে আসলে এখন আত্মীয়করণ কিংবা আতিথীয়করণ কিংবা ভালোবাসার মানুষ এরাই কাজ করছে, যাদের সাথে যাদের লিঙ্ক আপ। আমরা মনে হয় আমাদের লাস্ট ছবি যেটা রিলিজ পেয়েছিল সেটা হচ্ছে যে প্রিয়তমা, আমার মনে হয় এই যুগের শ্রেষ্ঠ ছবি বলতে পারেন আপনারা, আমিও আমরাও তাই বলতে পারি। আমি 500+ ছবির আর্টিস্ট, অনেক ছবি করেছি সেই বিগত সালমান শাহ আমল থেকে। সালমান শাহর ছবিগুলো বাদে যে ছবিগুলো আমরা, সালমান শাহর ছবিগুলো সাথে তুলনা করা খুব কঠিন আসলে, তাই না? এটা সবাই বলবে, কারণ সালমান শাহর পরের ছবিগুলোর মধ্যে সবচেয়ে আমার মনে হয় প্রিয়তম ছবিটাই সবচেয়ে মানে হিট ছবি কিংবা খুব ফেমাস একটা ছবি। যাই হোক, প্রিয়তমার পর কিন্তু ছবিতে আর কাজ করা হয়নি আমার, কিংবা সেই হিমেল আশরাফের যে নতুন একটা ছবি হচ্ছে রাজকুমার, সেই রাজকুমার ছবি তো আমরা নিই, হয়তোবা প্রয়োজন মনে করেনি কিংবা কাস্টিংয়ে হয়তো নেই আমরা, কিংবা হয়তোবা ক্যারেক্টার নেই। তারপরে একটা ছবিতে আমার মনে হয় আমাদের মতন ভিলেন যারা খলচরিত্র অভিনয় করে, নায়কের পাশে ভিলেন থাকবে এটাই স্বাভাবিক, আর একটা ভিলেন না থাকলে কোনো ছবিতেই তার পরিপূর্ণতা আসে না, এটাও স্বাভাবিক। হয়তো ডিরেক্টর মনে করেনি, বিদায় আমাদেরকে কাস্ট করেনি। যাই হোক, আমরা চাইবো হিমেল আশরাফের সেই রাজকুমার ছবিটাও হিট হয়ে যাক, যেহেতু প্রিয়তম ছবির টিম আমরা সবাই। এই আমাদের মধ্যে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে একটা টিম যখন হিট হয়ে যায় তখন এই টিমের মধ্যে অনেক ভাগাভাগির সৃষ্টি হয়ে যায়, জানি না কেন, হয়তো এরকম ভাগাভাগির সৃষ্টি হয়ে গেছে। এরকম আমাদের ফিল্মের লোক ছাড়া নাটকের আর্টিস্ট সব ঢুকে গেছে এই ছবিতে, তাই না? তো যাই হোক, দেখি ভালো ছবি হয়তো বা রাজকুমার, কিংবা আমাদের আরও পরে ছবি আসতেছে, সাহাবির খুব একটা ছবি আসতেছে, আমি, অপু, নীরব, তারপরে হচ্ছে যে আরেকটা ছবির নাম ভুলে গেলাম, আর ছবিটাও রেডি হয়েছে। আমি এর মধ্যে মিউজিক ভিডিওতে কাজ করেছি এই নতুন বছরের, এর আগেও আমি কাজ করেছিলাম ও বাবুরে সেই গানটা, সেই গানটা অনেক হিট হয়ে গিয়েছিলো। এবার আমার মনে হয় আশা করছি এই সুগার ড্যাডি একটা গান ইমন আমাকে দিয়ে করিয়েছে, আমাদের কাছে ছোটো ভাই খুব মানে গুড মিউজিক ভিডিও মেকার, আমি আশা করব এই সুগার ড্যাডি গানটাও জনসমাদৃত হবে এবং হিট হয়ে যাবে।